মূলত মেয়েদের জন্য পাঁচটা সাত সজ্জা হারাম। কয়টা পাঁচ কয়টা সাত সজ্জা? পাঁচটা। এক নাম্বার সাত সজ্জার নাম হচ্ছে পরচুলা। এটা মা বোনদের ওয়াজ করছি, আলগা চুল কোনো মা বোন লাগাতে পারবে? এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে, বক কাটিং দেয় অনেকে। বক কাটিং আছে না নাই? বক কাটিং জানেন, আপনার এই লম্বা চুলটা থাকবে না, গোল চুল হবে, ছুচলা ছুচলা। আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই। ফাউল একটা রুচি এটা। একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুখে এসে নিয়ে, তার চুল হবে লম্বা, ঠিক কি না? এক নম্বর। দুই নম্বর সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রু প্লাগ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ব্রু প্লাগ করে এরকম মেয়ে নাই? আহা না, আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর অভিশাপ যে ব্রু প্লাগ করে, নাউজবিল্লাহ পড়া। মা বোনদেরকে বলছি কখনো ব্রু যতই যাই হোক না কেন, ব্রু কখনো প্লাগ করা যাবে? দুই নম্বর। তিন নম্বর হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই। কি লাগানো জায়েজ নেই? টিপ না। অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায়, বিশাল বড় বড় কালো টিপ আছে না নাই? আবার অনেকে লাল টিপও লাগায় না। এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে পোড়ানো হবে, অ্যাট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল, নাউজবিল্লাহ পড়ায়, আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ, তখন থেকে আমাদের শরীয়তে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে। এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে? আল্লাহ মা বোনদেরকে ফেতনার থেকে বাঁচায় দিক, পড়ান, আমিন। তিন নম্বর। চার নম্বর, মা বোনেরা ঘন্টা যুক্ত কোনো নূপুর পড়তে পারবে না। কি যুক্ত নূপুর? ঘন্টা। মানে নূপুর পরা না জায়েজ তা না, নূপুর পরা জায়েজ, তবে ঘন্টা যুক্ত নূপুর পরা জায়েজ নেই। এর ব্যাখ্যাটা আমি বলে দেবো আমাদের সবাইকে, শুনবেন সবাই। প্রিয় ভাইরা, মনে করেন আমরা এখানে বসে আছি, ফর এক্সাম্পল আমরা সবাই তাফসির শুনছি, ঠিক কি না? এখন এখান থেকে যদি একটা মেয়ে হেঁটে যায়, পায়ে নূপুর আছে, ঘন্টা নাই, আপনাকে কেউ বুঝতে পারবেন? পারবেন না। বুঝছেন কথাগুলো? জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার, একটু ভাবেন। আর একইভাবে একটা মেয়ে যদি নূপুর পড়ে, আর যদি নূপুরে ঘন্টা থাকে, সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি, ঠিক কি না? তখন যুবকরা বলবে কে আসে রে, হ্যাঁ, ও আচ্ছা, হাই, হ্যালো আপু, আছে না নাই? ফেতনা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে না নাই? সো মেয়েরা কখনো ঘন্টা যুক্ত কোনো নূপুর পড়তে পারবে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারীকে দেখলেন ঘন্টা যুক্ত নূপুর পড়তে, উনি বললেন আল্লাহর হাবিব বলেছেন কোনো মেয়ে কখনো ঘন্টা যুক্ত নূপুর পড়তে পারবে? চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম, কোনো স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে? জোরে কোন পারবে? এটা খুবই খারাপ একটা জিনিস। কারণ হচ্ছে কোনো মেয়ে যদি কোনো পুরুষকে অ্যাট্রাকটিভ করার জন্য, আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাখে, আল্লাহর হাবিব বলেছেন জেনা করলে যেই পরিমাণ গুনাহ হয় সেই পরিমাণ গুনাহ তার আমল নামায় জমা হবে। জোরে কোন, নাউজুবিল্লাহ। আল্লাহ মা বোনদেরকে এই পাঁচটি সাজ সজ্জার থেকে বাঁচায় দিক, জোরে কোন আমেদ, বাঁচায় দিক, জোরে কোন আমেদ। আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই, আমি মা বোনদেরকে বলতে চাই উইথ ফুল রেসপেক্ট, সম্মান, যে মা বোনেরা এখন বেশিরভাগ সময় দেখা যায় যে হুজুর দেখলে পর্দা করে আর কারোর সামনে পর্দা করে না। কথা অবাস্তব না বাস্তব? এটা আপনারা বিশ্বাস করেন না? সত্যি, এটা সত্যি ম্যাম, আমি দেখছি নিজের জীবনে কিছু কিছু মা হুজুর দেখলে পর্দা করে, বোনরা হুজুর দেখলে পর্দা করে, আর দেবরের সামনে কয়, দেবর সাহেব কেমন আছেন? কথা কোন ঠিক কিনা? দেবরের সামনে প্রত্যেকটা ভাবির যাওয়া সম্পূর্ণ হারাম। কথা কোন ঠিক কিনা? আর স্বামীদেরকে বলছি, স্বামী, জাস্ট হাজব্যান্ড, আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক, এই খুব গুরুত্বপূর্ণ কথা বল,
সবাই শুনবেন, সবাই সুরসার নাই, কাটা কথা বলছি, প্রত্যেকটা হাজবেন্ডকে বলছি, আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক, কোনোদিন আপনার বউয়ের তীর সীমানা সে পাড়া দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? যখনই আপনার বউয়ের সামনে দেবর আসবে আল্লাহর কসম তখনই ফেতনা শুরু হয়ে যাবে, চিল্লাই কোন ঠিক কিনা? দেবরের সামনে যেতে পারবেন না মায়েরা বোনেরা, আল্লাহ মা বন্ধুকে তৌফিক দান করুক, জোরে কোন আমেন। আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই, শুধুমাত্র বোনদেরকে বলতে চাই যে বোনেরা, জাস্ট বোনদেরকে বলছি, আপনাদের প্রোফাইল পিকচার নিজের ছবি আপনারা আপলোড করতে পারবেন না। এই যুবক কথা কল ঠিক কিনা? আর কিছু কিছু যুবক মেয়েদের প্রোফাইল পিকচার দেখলে কমেন্ট করে, ওয়াও আমেজিং, আর বোনও যে খুন করে কয় থ্যাংক ইউ, আসে না নাই এসব কি রে ভাই, কোন যুগ আসলো এইসব? মাইয়ারে বাজে বাজে কথা খায় যুবকরা, তোমার মতো হট কেউ নাই, নাউজুবিল্লাহ পড়ল, আমি বললে দোষ হয়ে যাবে কিন্তু যুবকরা বললে কোনো দোষ নাই। আর মেয়েও কতটা বেলাজা, বেলজ্জা, বেশর্মা, মেয়ে বলে ধন্যবাদ ভাইয়া, ছি ছি ছি, আল্লাহ মা বন্ধুকে ফেতনা থেকে বাঁচায় দিক, পড়লাম মুরব্বীরাও হাসে, আমি কি করবো, কর এরকম ছেলে মেয়ে নাই? হ্যাঁ যুবক শোন, প্রকৃতপক্ষের দিনদার যুবক কখনো কোনো মেয়ের পোস্টে বাজে কমেন্ট করতে পারবে না, কথা কন ঠিক কিনা? আর আমি ওই সমস্ত বোনদেরকে বলতে চাই, যেই বোনেরা আজকে প্রোফাইল পিকচার নিজের ছবি দিয়ে আপলোড করেন, এই ছবি যে দেখবে তার প্রত্যেকটা গুনাহের ভার আপনার বাপের আমল নামায়ও যাবে, আপনার ভাইয়ের আমল নামায় যাবে, চিল্লাই কোন ঠিক কিনা? আর সেই বাপের মতো হতভাগা বাপ কেউ নাই যেই বাপের মেয়ে চোখের সামনে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, সেই বাপের মতো হতভাগা ভাগ আল্লাহর জমিনে কেউ নাই যে বাপের সামনে তার মেয়ে বেপর্দায় ঘুরে বেড়ায়, চিল্লাই কোন ঠিক কিনা? আজ থেকে বাপরা একটা কাজ করবেন, মেয়েকে বলবেন আমার বাসায় থাকতে চাইলে খাইতে চাইলে ইসলামের কথা অনুযায়ী চলতে হবে, না আমার বাসায় তোর কোনো ভাত হবে না, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা বাপ যদি এই কথা বলতে পারে, আমি বলবো কক্সবাজারের এই জমিনে একটা মেয়েও আর বেপর্দায় থাকবে না, কক্সবাজারের কোনো জমিনে কোনো মেয়ে অশ্লীলভাবে ঘুরতে পারবে না, চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে এই সমস্ত ফেতনার থেকে বাঁচাই দিক, জোরে কোন আমিন। আল্লাহ যুবকদেরকে প্রত্যেকটা কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আল্লাহ মুরব্বীদেরকে ইসলামের জন্য কবুল করুন, এক পড় আমিন।